আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো সময় যে কোনো ভাবে আমাদের পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে বা কোনো না কোনো ভাবে তাপ দ্বারা আমরা আক্রান্ত হতে পারি। যারা রান্নার কাজ করেন আপনারা হয়তো ভাতের ফ্যান থেকে আক্রান্ত হতে পারেন বা অন্য কোনো উষ্ণ জিনিসের সংস্পর্শে এলে আপনাদের কোনোভাবে পুড়ে যাওয়ার সমস্যা হতে পারে। কখনো কখনো অ্যাসিডের থেকে আমরা পুড়তে পারি বা কখনো কখনো কোনো বিস্ফোরণ থেকে আমরা পুড়ে যেতে পারি, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো কি ধরনের সমস্যা বলে আপনারা কিভাবে সেই পরিস্থিতির মোকাবিলা করবেন এই নিয়ে কিন্তু আজকের আমাদের আলোচনা। আমি হোমিওপ্যাথি কনসালটেন্ট জগন্নাথ রাও জেএনডব্লিউ হোমিওপ্যাথিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। কোন মেডিসিন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন বা কোন ধরনের লোশন ব্যবহার করবেন এসব কিছু বলার আগে আমি আপনাদের সাধারণ কয়েকটা বিষয় বলি। যদি দেখেন যে আপনি অনেক বেশি পুড়ে গেছেন অর্থাৎ আপনার শরীরের বিভিন্ন অংশ আক্রান্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার কোনো কারণবশত আপনার পোশাকের মধ্যে আগুন লেগে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? সবচেয়ে ভালো উপায় আপনারা সাধারণ উষ্ণতার জলে নিজেরা ওই অংশটা ডুবিয়ে রাখবেন, অর্থাৎ আপনার শরীরের যতটা অংশ পুড়ে যাবে ততটা অংশ কিন্তু আপনারা সাধারণ উষ্ণতার জলে ডুবিয়ে রাখবেন। এক্ষেত্রে অনেকেই দেখি আমি করতে যেটা কি যে বরফ জল দিচ্ছে আর কি, বরফ জল বা ফ্রিজ থেকে জল এনে দিচ্ছে, এর ফলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। কারণ ওই সময় ওই স্থানটা বেশ তাপমাত্রাযুক্ত থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি হঠাৎ করে আপনি বরফ জল প্রয়োগ করেন তাহলে ফ্রস্ট বাইট বলে যে সমস্যাটা আছে সেই ধরনের সমস্যা হতে পারে এবং ওই জায়গাটায় দ্রুত চামড়া উঠে যাওয়ার সমস্যা আসতে পারে। সেই কারণে বরফ জল কখনোই ব্যবহার করবেন না। যদি দেখেন যে আপনি কোনোভাবেই খুব বেশি তাপে প্রয়োগ হচ্ছেন বা যে কোনোভাবে পুড়ে গেলে আপনারা কখনোই বরফ জল ব্যবহার করতে যাবেন না, সাধারণ উষ্ণতায় যে জল হয় সেই জলই ব্যবহার করবেন, তাতে অনেক বেশি উপকৃত। এক্ষেত্রে একটা বিষয় সর্বদা মনে রাখবেন যে যদি পুরো শরীরে আগুন লেগে যায় সেক্ষেত্রে আপনি যদি কাছাকাছি জল না পান তাহলে আপনার কাছে সবচেয়ে ভালো উপায় হচ্ছে গিয়ে মাটিতে শুয়ে গিয়ে গোড়াগুড়ি করা। মাটিতে শুয়ে গিয়ে গোড়াগুড়ি করলে আগুনটা দ্রুত নিভে যাবে, না হলে কিন্তু আপনি যদি ছুটতে থাকেন, ছুটতে থাকলে কী হবে, আগুন আরও বেশি করে অক্সিজেন পাবে আর আরও বেশি অক্সিজেন পাওয়া হলে আগুন আরও বেশি করে জ্বলবে, তার ফলে আপনার আরও বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে যদি বেশি পরিমাণে আগুন আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার সবচেয়ে ভালো উপায় আপনি মাটিতে পুড়ে গিয়ে এদিক ওদিক উল্টাপাল্টা করুন বা গড়তে থাকুন, তাহলে দেখবেন আগুনটা ছেড়ে গেছে। আর যদি আপনি জল পেয়ে যান তাহলে জলের মধ্যে চলে যান, তাহলে আর কোনো সমস্যা নেই। শহর এলাকায় মূলত হঠাৎ করে জল পাওয়ার সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো উপায় যে আপনি মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করুন, তাহলে আপনার এই জাতীয় সমস্যা থাকবে না। এবারে চলে আসি, যদি আপনার অল্প স্বল্প কোনোভাবে পুড়ে যায় বা ধরুন কোনো একটা অল্প জায়গায় ভাতের ফ্যান পড়ে গেছে বা কোনো জায়গায় দেখবেন যে আপনার কী হয়েছে না কোনো একটা গরম জিনিস লেগে গেছে যার ফলে আপনার পুড়ে গেছে এবং জ্বালা করছে বা জ্বালা করছে না কিন্তু জ্বালা করবে, অলরেডি আপনার ওই জায়গাটা কুঁকড়ে যেতে শুরু করেছে, যদি এমন হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন? যদি এরকম সমস্যা হয় তখন আপনারা কিন্তু জল ব্যবহার করতে অবশ্যই পারেন, জলে হাত ডুবিয়ে রাখতে পারেন বা আপনার যে অংশ আক্রান্ত হয়েছে সেই অংশ জলে ডুবিয়ে রাখতে পারেন। জলে ডুবিয়ে রাখার ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে কতক্ষণ জলে ডুবিয়ে রাখবো, আপনারা মোটামুটিভাবে আধা ঘন্টা অবশ্যই ডুবিয়ে রাখবেন। যদি দেখেন যে সমস্যা হচ্ছে তাহলে কিন্তু তার চেয়েও বেশি সময় ডুবিয়ে রাখতে হতে পারে। এছাড়া আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যদি আপনার বাড়িতে যদি স্পিরিট জাতীয় কোনো পদার্থ থাকে, স্পিরিটের কোনো পদার্থ, তাহলে কিন্তু আপনারা ওই আক্রান্ত স্থানটাতে তৎক্ষণাৎ লাগিয়ে নেবেন। যদি আপনারা তৎক্ষণাৎ বারবার দু একবার রিপিট করে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে আর কোনোভাবেই কিন্তু জ্বালাও হচ্ছে না, কোনোভাবে ঢুলি আসছে না, কোনোভাবে কোনো সমস্যা থাকছে না। হ্যাঁ, জায়গাটা কিছুটা দাগ হয়ে যেতে পারে কিন্তু সেই দাগটা কীভাবে উঠাবেন আমি সে বিষয়ে ওষুধের বিষয়ে বলবো। তার আগে আমি এটা আপনারা যদি করেন তাহলে জ্বালা ভাবটা থাকবে না, আর জ্বালা ভাবটা না থাকলে আপনি অনেকটাই স্বস্তি পাবেন, ঢুলিটাও আসবে না, তার ফলে আপনার কোনো সমস্যা থাকবে না। যদি স্পিরিট জাতীয় কোনো উপাদান নাও থাকে তাহলে যদি আপনার বাড়িতে কোনো হোমিওপ্যাথিক ডাইলিউশন মেডিসিন থাকে, ডাইলিউশন মেডিসিন বলতে কি ধরুন ওই 30% 200% 6% এগুলো কিন্তু ডাইলিউশন, মাদার বলে হবে না, ডাইলিউশন নিতে হবে। যদি ডাইলিউশন থাকে ডাইলিউশন তো ওই জায়গাটা ঢেলে তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু ওই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, জ্বালা ভাব একদম আসছে না এবং ঢুলি পড়ার কোনো সম্ভাবনাই থাকছে না। এবারে টুকটাক যেটা পুড়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাহলে বুঝতে পারলেন যে জলেও ব্যবহার করতে পারেন, আবার যদি কোনো স্পিরিট জাতীয় পদার্থ অথবা কোনো ডাইলিউশন হোমিওপ্যাথিক মেডিসিন থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন, তাহলে দেখবেন দারুণভাবে কাজ করছে। যদি কোনোভাবে অ্যাসিড দ্বারা আক্রান্ত হন সেক্ষেত্রে কী করবেন? অ্যাসিড দ্বারা আক্রান্ত হলে সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে জলে ডুবে যান, যেখানে জল পাবেন জল ব্যবহার করুন বা ওই স্থানটিতে সঙ্গে সঙ্গে জল ঢালুন, যে কোনো জায়গা থেকে জল ঢালুন, তাহলে কিন্তু অনেকটা বেঁচে যাবেন। এছাড়া দ্বিতীয় কোনো উপায় অ্যাসিড আক্রান্তের ক্ষেত্রে আমরা এ পর্যন্ত দেখিনি, আপনারা সবচেয়ে ভালো উপায় যেটা পাবেন সেটা হচ্ছে জল ব্যবহার করুন। জল ব্যবহার করলেই কিন্তু আপনি দ্রুত মুক্ত হতে পারবেন বা অ্যাসিডটা সঙ্গে সঙ্গে ধুয়ে দিতে পারলে তাহলে আপনার ক্ষত হওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। এবারে প্রশ্ন যে যদি
কোনো কারণে আপনারা আক্রান্ত হয়ে যান এবং তার ফলস্বরূপ আপনাদের শরীরে পুরো দাগ চলে আসে, পচন চলে আসে বা এই জাতীয় সমস্যা আসে বা ধুলি চলে আসে, তখন আপনারা কী করবেন, অর্থাৎ কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন বা কোন অয়েনমেন্ট ব্যবহার করবেন যাতে করে আপনারা মুক্ত হতে পারবেন, এই নিয়ে আমি আপনাদের এখন বলবো। যদি আপনারা আক্রান্ত হন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে যে মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা মেডিসিন, এটা হচ্ছে ডক্টর অ্যাডভাইস নম্বর 20। ডক্টর অ্যাডভাইস নম্বর 20 RPL কোম্পানির একটা মেডিসিন। এই মেডিসিনটা কিন্তু আপনাদের জন্য দারুণভাবে কাজ করবে। এই মেডিসিনটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার শরীরে থাকা যে দাগগুলো সেগুলো মুছে যাবে, আপনার পচন ভাব আসবে না, ধীরে ধীরে শুকিয়ে যাবে পচন, এবং তার সঙ্গে সঙ্গে কী হবে না, মসৃণ ত্বক চলে আসবে, অর্থাৎ যেমন ত্বক আপনার আগে ছিল সেই ধরনের ত্বক চলে আসবে। তাহলে বুঝতেই পারলেন যে কীভাবে এই মেডিসিনটা ব্যবহার করতে হবে সেটা বলবো আমি। তার আগে বলবো যে এই মেডিসিনটার মধ্যে কোন কোন মেডিসিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কোন কোন মেডিসিনের কম্বিনেশনে এই মেডিসিনটা ব্যবহার করা হয়েছে যার থেকে আপনারা উপকৃত হবেন। এই মেডিসিনটার মধ্যে ব্যবহার করা হয়েছে আরনিকা মাদার, হ্যামামেলিস মাদার, ক্যানথারিস মাদার, আর্টিকা ইউরেন্স মাদার ও কোস্টিকাম 6X। এই উপাদানগুলো অর্থাৎ এই মেডিসিনগুলোর মিশ্রণে কিন্তু এই ডক্টর অ্যাডভাইস নম্বর 20 তৈরি হয়েছে। এই মেডিসিনগুলো প্রত্যেকটাই কিন্তু পুড়ে যাওয়া অংশের উপরে বা পুরা ঘায়ের উপরে দারুণভাবে কাজ করে এবং ত্বকের মসৃণ আনার জন্য এই মেডিসিনগুলো দারুণভাবে কাজ করে। তো এখন প্রশ্ন, এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করবেন? এই মেডিসিনটা আপনাদেরকে ব্যবহার করতে হবে প্রত্যেক দিন দুবার করে, খাওয়ার 25 মিনিট আগে অথবা পরে, একে 4 কাপ জলে 10 ফোঁটা করে ফেলে, অর্থাৎ একে 4 কাপ জলে 10 ফোঁটা করে প্রত্যেক দিন দুবার, খাওয়ার 25 মিনিট আগে অথবা পরে। এভাবে যদি আপনারা ব্যবহার করেন যতদিন না আপনারা সেরে যাচ্ছেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা ভালোভাবে সেরে উঠতে পারবেন এবং আপনাদের কোনো রকম পোড়া দাগ বা এই ধরনের সমস্যা থাকবে না। অথবা আপনারা পুড়ে যাওয়া স্থানের উপরে ক্যান্থারিস ওয়েনমেন্ট ব্যবহার করতে পারেন অথবা ক্যালেন্ডুল নামে এক প্রকার ওয়েনমেন্ট ব্যবহার করতে পারেন। এগুলোও কিন্তু আপনাকে সাহায্য করবে যে ধীরে ধীরে আপনার দাগটাকে মুছে ফেলতে এবং তার সঙ্গে সঙ্গে ঘা বা যে সমস্যা থাকে সেটাকে শুকিয়ে ফেলতে। আপনাদেরকে অবশ্যই খাওয়ার ওষুধটিও ব্যবহার করতে হবে, তার সঙ্গে সঙ্গে এই ওয়েনমেন্টটাও ব্যবহার করতে হবে। এছাড়া যদি আপনারা ওয়েনমেন্ট ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু পরিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করতে পারেন, সে তাতে করেও আপনারা কিন্তু উপকৃত হবেন। তাহলে পুরো বিষয়টা বুঝতে পারলেন যে কী ধরনের সমস্যা হলে কী ধরনের ক্ষেত্রে কী কী ওষুধ নেওয়া প্রয়োজন। হ্যাঁ, যে কোনো ধরনের পুড়ে যাওয়ার ক্ষেত্রে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের, সেটা অ্যাসিড আক্রমণ হোক, সেটা বেশি পরিমাণ হোক, সেটা কম পরিমাণ হোক, হঠাৎ করে বিস্ফোরণের ফলে পুড়ে যাওয়া হোক, যে কোনো ধরনের পুড়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনগুলো দারুণভাবে কাজ করবে। এছাড়া আপনাদের প্রাথমিকভাবে যে জিনিসগুলো নিতে বললাম সেগুলো ব্যবহার করলেই আপনারা উপকৃত। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করুন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো ছাড়বো সেগুলোর নোটিফিকেশান আপনি খুব সহজেই পেয়ে যাবেন।